অলরাইট, এইচডিএফসি ব্যাংকের নাম আমরা প্রত্যেকেই শুনেছি, কিন্তু এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে যে স্কলারশিপ প্রোভাইড করানো হয় তা হয়তো বা আমাদের জানা থাকেনি। সো আজকের এই ভিডিওতে আমরা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে বা প্রোভাইড করানো একটা স্কলারশিপ নিয়ে কিন্তু আলোচনা করব। এইচডিএফসি স্কলারশিপ 2021-2022। সো এই নিয়ে আজকের এই ভিডিও টপিকটা। তো তোমাদের এলিজিবিলিটি কী কী রয়েছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কী কী রিকোয়ারমেন্ট রয়েছে, সম্পূর্ণ বিষয়টা আজকের এই সিঙ্গেল ভিডিওতে আমরা আলোচনা করব। অ্যান্ড তোমাদের এটাও জানিয়ে দিই, যদি তোমরা এই স্কলারশিপে এলিজিবল হয়ে যাও, যদি তোমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু এককালীন 35,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। ভিডিওর মূল আলোচ্য বিষয়ে যাওয়ার পূর্বে তোমাদের এটাও জানিয়ে দিই, এমআই স্কলারশিপে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। যারা যারা পারফেক্টলি অ্যাপ্লাই করতে পেরেছিলে তারা কিন্তু টাকা পেয়ে যাবে খুব শীঘ্রই, আই হোপ দ্যাট। কারণ ইনস্টাগ্রামে কয়েকটা ভিউয়ার্স কিন্তু আমাকে বলেছে, দাদা আমি 3800 টাকা পেয়ে গেছি, যেটা কিনা এমআই স্কলারশিপের অ্যামাউন্ট ছিল। বাট আজকের এই ভিডিওটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের অ্যামাউন্ট হচ্ছে 35,000 টাকা এককালীন, এবং তার পাশাপাশি ব্র্যান্ডটাও খুব পপুলার এইচডিএফসি ব্যাংক। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমি বিক্রম সাথে আছি, তোমরা সকলেই দেখছো দি সায়েন্স ওয়ার্ল্ড। তো চলো গাইজ কিছু নতুন শিখে নেওয়া যাক। তো গাইজ এই মুহূর্তে চলে এসেছি আমরা আমাদের ওয়েবসাইটে, এটার নাম হলো buddyforstudy.com। ওয়েবসাইটটা সিকিউর, এখানে কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের ডকুমেন্ট নিঃসন্দেহে জমা করতে পারো। তো তোমরা এখানে সকলে দেখতে পাচ্ছ এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে একটা স্কলারশিপ দেওয়া হচ্ছে, যেটা কিনা আপ টু 75,000 পর্যন্ত পাওয়া যেতে পারে। বাট তোমাদের সকলকে জানিয়ে দিই, এত টাকাটা হয়তো তোমরা নাও পেতে পারো, বাট মিনিমাম টু মিনিমাম 35,000 টাকা কিন্তু পাবে। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের জানিয়ে দিই একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ ওপেন ফর ইন্ডিয়ান ন্যাশনালস অনলি। তো যারা ইন্ডিয়ান তাদের জন্য এই স্কলারশিপটা, আদার কান্ট্রির হবে না। ইনফ্যাক্ট আমার অন্যান্য কান্ট্রির ভিউয়ার্সরাও দেখেও না আমার ভিডিও। এনিওয়ে পরের টপিকে রয়েছে, তোমাকে ক্লাস 6 থেকে ক্লাস 12 এর মধ্যবর্তীতে পড়তে হবে, তা হতে পারে প্রাইভেট স্কুল, তা হতে পারে গভর্নমেন্ট। তো আই হোপ তোমরা সকলে এই এলিজিবিলিটি পয়েন্টটা দেখে একটু হ্যাপি হয়ে যাবে, আমার ক্লাস 6 থেকে ক্লাস 12 এর বন্ধুরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এর পরের টপিকে রয়েছে, তোমাকে আগের বছর, সাপোজ তুমি এই বছর 12th পড়ছো, তো তোমার 11th রেজাল্ট কিন্তু 55% থাকা চাই মিনিমাম টু মিনিমাম। যারা যারা মনে করছো দাদা এই বছর তো আমাদের মার্কশিট দেওয়া হয়নি ক্লাস 11 এ, তাহলে তোমাদের একটি কাজ, 55% মার্কস থাকা চাই তোমার 10th বোর্ডের এক্সামে। এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, যেটা কিনা তোমাদের 2.5 লাখের মধ্যবর্তী হতে হবে, এর থেকে বেশি হলে কিন্তু হবে না, অবশ্যই এটা বাৎসরিক ইনকাম। এন্ড তোমাদের এটাও জানিয়ে দিই, তোমরা চাইলে পৌরসভার অঞ্চলের যে কোনো জায়গার ইনকাম সার্টিফিকেট জমা করতে পারো। এরপরে তোমাদের এখানে জানিয়ে দিই, তোমরা এখানে অ্যাপ্লাই করলে কি বেনিফিট পেতে পারো, সেটা হলো 35,000 রুপিস এককালীন। এরপরে তোমাদের সন্দেহ হতে পারে, তাহলে উপরে কেন লেখা আছে 75,000, তাহলে কি এটা কোনো ধরনের ফেক স্কলারশিপ? মানে এটা হচ্ছে সকলের জন্য এই স্কলারশিপটা, এরপরেও কিন্তু অন্যান্য স্কলারশিপ রয়েছে এইচডিএফসি। তো টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 75,000, আর এটা সব থেকে বড় অ্যামাউন্ট। তো এই পর্যন্ত আমরা জানলাম এলিজিবিলিটি এবং বেনিফিটস। এবারে তোমাদের জানিয়ে দিই ডকুমেন্ট কি কি লাগবে। প্রথমে লাগছে, এখানে তোমরা দেখতে পাচ্ছো, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, তারপরে লাস্ট ইয়ার মার্কশিট লাগবে, আইডেন্টি প্রুফ লাগবে, সেটা হতে পারে তোমার আধার কার্ড, ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স। ভোটার আইডি এবং ড্রাইভিং লাইসেন্সটা অনেকেরই থাকবে না, কয়েকজনের হয়তো ভোটার আইডিটা থাকতে পারে যারা 12th বর্তমানে পড়ছো, বাট আধার কার্ডটা প্রত্যেকেরই আছে, তো প্রত্যেকে আধার কার্ডটা দেওয়ারই চেষ্টা করবে, ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্সকে ইগনোর করবে। তারপরে রয়েছে কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ, তা হতে পারে কোনো ধরনের রিসিপ্ট বা যে কোনো ধরনের একটা রিসিপ্ট তোমাদেরকে জমা করতে হবে। এরপরে রয়েছে অ্যাপ্লিসেন্ট ব্যাংক পাসবুক, তোমাদের ব্যাংকের পাসবুক জমা করতে হবে, ইনকাম প্রুফ লাগবে। এরপরে তোমাদের সকলকে জানিয়ে দিই, এই যে এখানে 3টে পয়েন্ট রয়েছে, তোমাদের আমি আগেই বলেছি যে কোনো ধরনের এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেট জমা করলেই হবে, তা হতে পারে গ্রাম পঞ্চায়েতে, তা হতে পারে বিডিও অফিসে, ডিও ইত্যাদি যে কোনো জায়গার, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো দ্যাটস ইট, এই কয়েকটা ডকুমেন্ট জমা করলেই কিন্তু হবে। এবারে তোমাদের জানিয়ে দিই তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখবে অ্যাপ্লাই নাও লেখা রয়েছে, সিম্পলি এখানে ক্লিক করবে। রেজিস্টার অলরেডি করে রাখবে, রেজিস্টার করার ভিডিও আমি আগের ভিডিওতে বলেছি, আমার আগের স্কলারশিপ ভিডিওগুলোতে দেখতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ইন্ট্রোডাকশনগুলো আবারও বলে দেওয়া হয়েছে। তো বেসিক্যালি এখানে তোমাদের স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে, অবশ্যই এই ইন্টারফেসটা আসবে রেজিস্ট্রেশন করার পর, সিম্পলি রেজিস্ট্রেশন করে নেবে, তারপর এখানেতে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানেতে তোমাদের ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন এখানে পার্সোনাল ডিটেলস রয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, মানে তুমি সেকেন্ড কোনো একটা মোবাইল নাম্বার এখানে জমা করবে, ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করবে, আধার কার্ডের নাম্বার, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম দেবে, যেটা কিনা তোমাদের সার্টিফিকেটে থাকবে। এরপরে ফিজিক্যাল চ্যালেঞ্জে ইয়েস অর নো করবে, যদি তোমাদের কোনো ধরনের ফিজিক্যাল প্রবলেম থেকে থাকে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। আদার পার্সোনাল ডিটেলস এখানে সিম্পলি নন ক্লিক করে দেবে, আর কিছু করার দরকার নেই। তারপরে তোমরা এখানে অ্যাড্রেস ফিল আপ করবে, তারপরে এখানে এডুকেশনাল ডিটেলসটা ফিল আপ করবে, যেখানে কিনা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এর পরবর্তীতে রয়েছে ফ্যামিলি মেম্বার্স, এখানে অ্যাড ফ্যামিলি মেম্বারতে ক্লিক করে তুমি তোমার বাবা বা মাকে এখানে সিলেক্ট করবে, কারণ তুমি তোমার বাবা মা মায়েরই কিন্তু আর্নিং প্রুফ দিচ্ছ। এরপরে এখানে ডকুমেন্টে ক্লিক করে, অবশ্যই তোমাদের একটু জানিয়ে দিই, এখানে PDF অর JPEG ফরম্যাটে 1 MB মধ্যে আপলোড করতে হবে, অনেকেরই এইটাই সমস্যা হয়, তো তোমাদের একটু ক্লিয়ার করে বলে দিলাম। এরপরে তুমি তোমার ব্যাংক ডিটেলসটা এখানে ফিল আপ করবে, দেন এখানে টিক চিহ্ন দিবে এবং প্রিভিউতে ক্লিক করে দেবে। তো এই পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পেরেছো, এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে
হচ্ছে 31/7/2021 সো অনেকটা টাইম ডিউরেশন রয়েছে আরামসে তোমরা এখানে অ্যাপ্লাই করো দেন আই होप তোমরা সকলেও এই অ্যামাউন্টের লাভটা নিতে পারবে বিকজ HDFC ব্যাংকের আগের বছরে যদি পার্সেন্টেজ দেখা যায় তাহলে কিন্তু 97% ছাত্রছাত্রীরা যারা অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু টাকা পেয়েছে আই होप দ্যাট এই বছরে এই অ্যামাউন্ট কিন্তু সকলেই পেতে পারো সো ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্টে জানাও তুমি ভিডিওটা কোথা থেকে দেখেছো এবং কেমন লাগলো ভিডিওটি শেয়ার করে দাও তোমার প্রত্যেকটা বন্ধু-বান্ধবীদের সাথে প্রত্যেককে অ্যাপ্লাই করে দেওয়ার সুযোগটা করিয়ে দাও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই ধরনের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য।